নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় মানুষ। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে তাজিন আক্তার হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তাজিনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেন স্থানীয়রা। দুপুরে পঞ্চগড়বাসী ব্যানারে সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে তারা এই কর্মসূচি পালন করে। ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা।